আসসালামু আলাইকুম। আমার সকল ইউটিউব চ্যানেল শুভাকাঙ্ক্ষী ভাইদের জন্য বলছি, এই ক্রাইসিস মুহূর্তেও আমরা আপনাদের জন্য এইভাবেই ব্যাটারি পাঠাইছি। 15 জন দেখতে পাচ্ছেন, নাটোর থেকে পাঠিয়েছি। আপনার ব্যাটারিটা ওঠান নাই। ব্যাটারিটা না ওঠানোর কারণে কোম্পানি যেটা করে, যখন কোনো ফিরত মাল আসে তখন কুরিয়ার আর যত্ন করে না। দেখেন কুরিয়ারটা কত অযত্নে মালটা আমাকে ব্যাক করছে। এই মালটা আমি কার কাছে বেচবো? যার ফলে আপনাদের থেকে আমরা অ্যাডভান্স চাই, কারণ আমরা যদি অ্যাডভান্স আপনারা যদি না দেন তখন এই মালগুলো উঠাইতে চান না, আর তখন এই মালগুলো আমাদের লট হয়ে যায়, যার ফলে আপনাদের কাছ থেকে অ্যাডভান্স আর আমরা মাল পাঠাই না। এই প্রোডাক্টটা পাঠিয়েছিলাম খুবই কম অ্যাডভান্স নিয়ে, মেবি 200 বা 500 টাকা, যার কারণে এই মালটা কাস্টমার আর উঠায়নি, যার ফলে এটি আমার ফেরত আসছে। এবং ফেরত ব্যাটারিটার এই হলো বেহাল দশা। এই মালটা এখন আমি কী করব? ঠিক এরকম সোলার প্যানেল দেখায়, এই যেখানে দেখতে পাচ্ছেন সোলার প্যানেল, এই সোলার প্যানেলগুলো কুরিয়ারে দিয়েছি কোন এক ভদ্রলোককে, ভদ্রলোক প্রোডাক্টটা উঠায় নাই, যার ফলে এই প্রোডাক্টটা কুরিয়ার থেকে ব্যাক যখন করছে তখন অযত্ন করার কারণে এই প্যানেলগুলো ভেঙে ফেলছে। কারণ রিটার্ন মাল যত্ন করে না, যখন আমরা আপনাদেরকে কুরিয়ারে পাঠাই তখন আমরা অনেক যত্ন করে পাঠাই এবং কুরিয়ারও অনেক যত্ন করে প্রোডাক্ট নেয়। যখন এই প্রোডাক্টটা রিটার্ন আসে তখন এই প্রোডাক্টের কোয়ালিটি খুবই খারাপ হয়ে যায়, যার কারণে আপনারা প্রোডাক্ট অর্ডার করলে, এই যে টিএম ইলেকট্রনিক্সের অফিস, টিএম ইলেকট্রনিক্সের উপর আস্থা রেখে আপনারা সেইভাবে অর্ডার কনফার্ম করে 100% প্রোডাক্ট ওঠাবেন, এভাবে কনফার্ম করে আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করবেন, অন্যথায় আমাদেরকে কষ্ট দিবেন না। আল্লাহ হাফেজ।